হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি কিভাবে আপনারা 2 থেকে 3 মাস কাঁচামরিচ নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, একটা কাঁচামরিচও নষ্ট হবে না, সে টিপসটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে নিয়েছি আমি 1 কেজি পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচের বোটাটা ফেলে দিয়েছি, কিন্তু কাঁচামরিচটা আমি ধুই নাই, বাজার থেকে এনে বোটাটা ফেলে দিয়ে তারপরে যে এক্সট্রা কাঁচামরিচের উপরে পানি থাকে সেই পানিটা আমি শুকিয়ে নিয়েছি। আর অবশ্যই কাঁচামরিচগুলো ধোয়া যাবে না, না ধুয়েই প্রসেসটা করতে হবে। এখানে নিয়েছি আমি শপিং ব্যাগ, ঠিক এই ধরনের ব্যাগ নিতে হবে। এখন আমি কাঁচামরিচগুলো এই ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেব। খুবই সহজ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এমনভাবে ব্যাগটা দিয়ে আটকাতে হবে যেন ভিতরে কোনো বাতাস ঢুকতে না পারে। তারপর এখন আমি একটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে রেখে আরও খুব ভালো করে আটকাতে হবে যেন বাতাস না ঢুকতে পারে। ঠিক এই প্রসেসে নর্মাল ফ্রিজে আমরা মরিচগুলো রেখে দেব। ভিতরে ওই ব্যাগটা দেওয়ার কারণে কিন্তু মরিচগুলো ভিজবে না আর পচবেও না, শুকনো থাকবে। আমি 2 দিন পর আপনাদের দেখাচ্ছি আমার মরিচগুলো কেমন আছে। ফ্রিজ থেকে বের করে তারপরে ধুয়ে কেটে তরকারি কিংবা ভর্তা যাই রান্না করেন না কেন, একদম দিয়ে দিতে পারবেন। বের করে আমি দেখাচ্ছি আমার মরিচগুলো কিন্তু একদম সতেজ আছে। আশা করি আমার টিপসটি আপনাদের কাজে লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।